ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে যাব মধ্যমগ্রামের চায়ের বাড়ি ক্যাফেতে, এবং সেখানে কি কি জিনিস রয়েছে, কত দামে রয়েছে, কি কি কম্বো অফার রয়েছে, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে ব্লগটি অবশ্যই দেখতে হবে। আমরা চলে যাচ্ছি মধ্যমগ্রামের চায়ের বাড়িতে, যেটা কিনা মধ্যমগ্রামের একদম চৌরাস্তা মোড়ের মাথায়, একদম মেন রোডের উপরে চায়ের বাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশন, ঢুকেই আমাদের ইমপ্রেশন খুবই ভালো। চারিদিকটা খুব সুন্দর করে ডেকর করা। সব থেকে মজার ব্যাপার হলো আমরা মেনু কার্ড পাওয়ার পরেই দেখলাম চা শুরু মাত্র 10 টাকা থেকে। ঝটপট করে আমরা প্রথমে চা অর্ডার করে ফেললাম, তারপরে নিলাম মোমো, সেটাও ছিল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, এবং তারপরে অর্ডার করলাম পিৎজা। পিৎজার টেস্ট বলে বোঝানো যাবে না যে কতটা নরম ছিল পিৎজাটা। পিৎজা খাওয়ার পর আমরা ভাবলাম যে ফ্রাই কিছু আইটেম অর্ডার করব, তারপরে আমরা করে ফেললাম চিকেন ফ্রাই, উইংস ফ্রাই, আর সেটাও খেতে ছিল অসম্ভব ভালো। দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে এবং কতটা সুস্বাদু। মকটেলটাও খেতে ছিল দারুণ। বেলঘরিয়ায় পুরনো চায়ের বাড়িটায় তো বহুবার গিয়েছে, কিন্তু এই চায়ের বাড়িটা বেশ অন্যরকম। যার অ্যাটমসফিয়ারও ভীষণ সুন্দর, খাবারগুলোও দারুণ, সব কিছুই রিজনেবল প্রাইসের মধ্যে। তোমরা কিন্তু চাইলে একবার ভিজিট করতেই পারো। এরপর আমরা বেরিয়ে পড়লাম এবং রইল সেদিনের কিছু ফটোস। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা সবাইকে।